লগৰীয়া ছাত্ৰ ছাত্ৰী বন্ধু বান্ধৱীসকল নৱাগত বন্ধুসকল কবিয়ে গাইছে আহিছে মানুহ গৈছে মানুহ মানুহ ময়াকি জীৱ মানুহ ভূতৰ অন্ত নাইকিয়া বুলিলে মনত কিয় দৰাকণ হৈছে কৰ্মময়স্থলী কৰ্মৰ গুণেৰে মানুহ অমৰ হৈ থাকে কৰ্ম কৰিবলৈ হ'লে মানুহৰ জ্ঞানৰ প্ৰয়োজন আৰু জ্ঞানৰ উৎসই হৈছে শিক্ষা নলেজ ইজ দ্য পাৱাৰ অর্থাৎ জ্ঞানের হচ্ছে আটাইতকৈ শক্তিশালী আল ইলমু নূর জ্ঞানে বিদ পোহর এই পোহরে অজ্ঞানতার নেতার দূর করে পোহর করে তোলে এই এই জ্ঞানের পোহর যেতিয়া অন্তরত জ্বলিব তেতিয়া মানুষ ভৈব্য হব মানুষ ভৈব্য হলে সমাজ ভৈব্য হব সমাজ ভৈব্য হলে দেশ আদি করে পৃথিবী ভৈব্য হব দেশ বা জাতিক আদর্শবান করে তুলিবলৈ বিভিন্ন সময়ত মহান মহান ব্যক্তিসকলৰ আবির্ভাব কৰিছিল তার অনুকরণ করে সাহিত্য দর্শন ইতিহাস আজি সৃষ্টি হৈছে আজি মাননীয় স্যার বাইদেউসকলে আমাক যি শিক্ষা কষ্ট দি আছে তার প্রতিদান আমি যদি শরীরের ছাল দি যদি জোতা বনায়ও ব্যবহার করবলৈ দিও তথাপিও ইয়ার ঋণ পরিশোধ নহব মরমর বন্ধুসকল অর্হতাপূর্ণ শিক্ষাই জীবন সার্থক নহয় লগতে ব্যক্তিত্ব গঠন করিব লাগিব মরমর বন্ধুসকল শিক্ষার লগতে বিদ্যালয়ের নীতি নিয়ম মানি চলিব লাগিব জ্যেষ্ঠজনক শ্রদ্ধা করিব লাগিব সমনীয়ার লগত মিলা প্রীতিরে চলিব লাগিব গরিব দুখিয়া ধনী আমলা আমার সকলের একটা নাম হয়েছে ছাত্র সর্বজন বিদিত সর্বজ্যোতিষী মানুষেও এদিন হাতত কিতাব বহি লৈ ডেস্কত বহিছিল আৰু শিক্ষকৰ নীতি নিয়ম মানাৰ বাবে আজি বিশ্ব দৰবাৰত জিলিকি আছে সদৌ শেহত সকলোৰে ওচৰত দোৱা আশীৰ্বাদ বিচাৰি বিদ্যালয়ৰ সৰ্ব উন্নয়ন বিচাৰি মোৰ চমু বক্তব্যৰ সামৰণি মাৰিলোঁ।